এই সমস্ত প্রশ্নগুলির উত্তর জাস্ট দেখে আমাদের বলে দিতে হবে। যদি না পারো তাহলে এই ক্লাসটা তোমার জন্য। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখব এই সমস্ত অঙ্ক যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। এই সমস্ত অঙ্ক আমরা কিভাবে শর্টকাটে জাস্ট দেখে উত্তর বলে দিতে পারি। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি 100% নিশ্চিত তুমিও জাস্ট দেখে উত্তর বলে দিতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফাইভ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত হবে? আমরা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো শর্টকাট শিখব, সঙ্গে শিখব বেসিক। তো দেখো এটার অ্যান্সার কি হবে, গিভেন এর স্কোয়ার মাইনাস টু। গিভেন মানে কোনটা, গিভেন মানে হচ্ছে যে ভ্যালুটা দিয়ে দেবে, মানে এখানে পাঁচ দিয়ে দিয়েছে তাই পাঁচের স্কোয়ার মাইনাস টু, অর্থাৎ 25 - 2 করে দিলে অ্যান্সার চলে আসবে 23। এরপর কি করে হলো, এটা তো শর্ট ট্রিক্স যেটা আমরা পরীক্ষার সময় অ্যাপ্লাই করব। বাট এটা কি জন্য হলো, এর পেছনে কারণটা কি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। কারণ শর্টকাট তুমি ভুলে যেতেই পারো, বাট বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে শর্টকাট মনে রাখা খুবই সহজ হবে। তো দেখে নাও, এই অঙ্কটা বেস করে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এটার উপর, এই ফর্মুলার উপর। এখানে এ এর পরিবর্তে আমরা বসাবো এক্স আর বি এর পরিবর্তে বসাবো ওয়ান বাই এক্স, এর হোল স্কোয়ার সমান আমি কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তার মানে জাস্ট পড়ে আছে টু। এখন প্রশ্নটা আমাদের কি ছিল, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমাকে মান দিয়ে দিয়েছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাকে দিয়ে দিয়েছে 5, আমাকে বের করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত। তাহলে আমরা কি করব, দেখো এটার মান গিভেন দিয়ে দিয়েছে, তাহলে এটার বর্গ গিভেনের স্কোয়ার সমান আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা জানতে চেয়েছে প্লাস টু। এখন আমি প্লাস টুটাকে যদি সমানের বাঁ দিকে নিয়ে আসি, তাহলে দেখো হচ্ছে গিভেনের স্কোয়ার মাইনাস টু সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এই যে গিভেনের স্কোয়ার মানে ভ্যালুটার বর্গ করে দুই বিয়োগ করেছি, সেটা আসছে এখান থেকে। বেসিক কনসেপ্টটা বোঝা গেছে? তো এটা আমরা দেখে কিভাবে অ্যান্সার করব, তার আগে কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। যেমন এখানে দিয়েছে এক্স, আর এখানে ঠিক তার বর্গটা জানতে চেয়েছে এক্স স্কোয়ার, আর এখানে প্লাস চিহ্ন রয়েছে, এখানে প্লাস চিহ্ন রয়েছে। এই দুটো জিনিস লক্ষ্য করলে তুমি গিভেনের স্কোয়ার মাইনাস টু অ্যাপ্লাই করে দাও। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নেব, এটা কি হবে দেখো, এখানে আছে এক্স স্কোয়ার, এর ঠিক বর্গ এখানে দিয়েছে আমাকে, এখানে আছে প্লাস, এখানে প্লাস জানতে চেয়েছে, তাহলে কি করবে, এটারও সেম অ্যান্সার হবে গিভেনের স্কোয়ার মানে 4 এর স্কোয়ার মাইনাস 2, 16 - 2 দ্যাট ইজ 14। ঠিক আছে নেক্সট, এটার অ্যান্সার দেখো এক্স এর পাওয়ার 22, দেখে মনে হচ্ছে ওরে বাবরে কত বড় একটা অঙ্ক, এক্স এর পাওয়ার 22 আর এখানে দিয়েছে এক্স এর পাওয়ার 44, কি করে সলিউশন করব, না একদম ইজি, এক্স এর পাওয়ার 22 এর ঠিক বর্গ দেখো এখানে দিয়ে দিয়েছে, আর কিছু দেখার দরকার নেই, আর প্লাসটা প্লাস বাইর করতে দিয়েছে। তাহলে দেখো গিভেনের স্কোয়ার মানে 6 এর স্কোয়ার 36 - 2, তাহলে এটার অ্যান্সার হবে 34। কতক্ষণ লাগবে, জাস্ট তুমি মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবে, জাস্ট দেখে, খাতা পেন টাচ করার প্রয়োজনই হবে না। নেক্সট দেখো, রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত হবে? এই অঙ্কটা আমাকে দুবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মানে প্রথমে এই রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স থেকে আমরা বের করব এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মানটা। কি করে হচ্ছে দেখো, রুট এক্স এর বর্গ করলে কত হয় এক্স, আর তার বর্গ করলে হয় এক্স স্কোয়ার, তাহলে প্রথমে আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে, তারপর আমি এই মানটা বের করতে পারবো। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হবে, সেম ট্রিক্স, গিভেনের স্কোয়ার মানে 3 এর স্কোয়ার 9 - 2 অর্থাৎ 7, এটা হলো কি এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান 7 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত হবে, আবার বর্গ করে দাও 7 এর স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 49 - 2 দ্যাট ইজ 47। কতক্ষণ লাগবে, জাস্ট তুমি মুখে মুখে করবে, কিভাবে, 3 এর স্কোয়ার 9 - 2 = 7, আর একবার করতে হবে 7 এর স্কোয়ার মাইনাস 2 দ্যাট ইজ 47, হয়ে গেল। নেক্সট, এক্স রুট এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট এক্স সমান 3 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6, আমি কি করেছি, প্রত্যেকটা টাইপের অঙ্ক আমি এই ফর্মেটে নিয়ে এসেছি, যত ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সমস্ত
কোশ্চেন আমি এক জায়গায় নিয়ে এসেছি যাতে করে তোমাদের যখন পড়বে কমপ্লিট পড়া হয়ে যাবে। তো দেখো, এটার বর্গ করলে হয় এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স রুট এক্স, এটার বর্গ করলে হয় এক্স টু দি পাওয়ার সিক্স। কি করে হচ্ছে একবার দেখে নি। বর্গ করা মানে কি? দুইবার গুণ করা। তাহলে আমি লিখতে পারি এক্স রুট এক্স গুণ এক্স রুট এক্স, বলা হয় কি না। এরপর এক্স এর সঙ্গে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর এই রুট এক্স, এই রুট এক্স গুণ করলে হবে এক্স। তাহলে এটা কত হবে? এক্স কিউব, এখানে দুটো এক্স রয়েছে আর এখানে একটা এক্স, মানে এক্স এর পাওয়ার থ্রি। তাহলে দেখো, এটার যখন তুমি বর্গ করবে তখন হবে গিয়ে এক্স এর পাওয়ার সিক্স। তার মানে এটা আমাকে দুইবার অ্যাপ্লাই করতে হবে। এটার বর্গ কিন্তু ডাইরেক্ট এখানে দেওয়া নেই, এক্স রুট এক্স এর বর্গ কিন্তু ডাইরেক্ট এখানে দেওয়া নেই। আমাকে তাহলে কি করতে হবে, প্রথমে এটার থেকে কি মান বের করব, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান মানটা বের করব, তারপরে আমি এটা বের করতে পারবো। তাহলে দেখো, তিনের স্কোয়ার মাইনাস দুই মানে সেভেন, এখন সাতের স্কোয়ার মাইনাস দুই মানে হচ্ছে 49 মাইনাস দুই দ্যাট ইজ 47, আগের অঙ্কটার সঙ্গে একদম সেম, বাট এখানে ছিল দেখো রুট এক্স আর এখানে আছে এক্স রুট এক্স। বোঝা যাচ্ছে? সাধারণত এটা বের করতে দেয় এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ। আমি একটু অ্যাডভান্স নিয়ে গেছি, খুবই সহজ, কিছু নেই এখানে, তিনের পরিবর্তে চার পাঁচ যা খুশি দিতে পারে। নেক্সট, থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স, এতক্ষণে আমরা দেখলাম যে শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স ছিল, এরপর এক্স এর সময় কিছু একটা টার্ম গুণ আছে, তো তাহলেও অঙ্কটা আমরা করতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, ওই যে টু যেটা আমরা বিয়োগ করছি ওটা কিন্তু ডাইরেক্ট টু বিয়োগ হবে না, এবার টু এর সঙ্গে কিছু একটা গুণ হবে। কেন? দেখো, যখন তুমি এটা স্কোয়ার করবে তখন, বা এ প্লাস বি এর পরিবর্তে যখন তুমি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স বসাবে, থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এটা যখন তুমি বর্গ করবে তখন এটা নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার তো পাবে, প্লাস টু এ বি যখন লিখবে তখন থ্রি এক্স ইন্টু ওয়ান বাই টু এক্স লিখবে। সো এক্স এক্স তো কাটবে, বাট তিন আর দুই তো থেকে যাবে, তো সেজন্য এখানে শুধু দুই বিয়োগ করলে আমাদের হবে না, দুইয়ের সঙ্গে বিয়োগ করতে হবে এই যে তিন আর এই যে নিচেই দুই। তিনের পজিশন কি ছিল? ওপরে, দুইয়ের পজিশন নিচে, তাই তিন বাই দুই এখানে বিয়োগ করতে হবে, মানে গিভেন এর স্কোয়ার মাইনাস টু ইন্টু তিন বাই দুই। এই তিন বাই দুইটা কোথা থেকে এলো ভালো করে দেখে নাও, এই যে তিনটা রয়েছে এক্স এর সঙ্গে, এই তিনটা উপরে আছে যেহেতু এর নিচে কিছু নেই, মানে এক আছে, তাহলে তিনটা কি উপরে রয়েছে, সো উপরে গেল তিন আর দুইটা গেল নিচে। যদি এখানে একটার পরিবর্তে দুই থাকতো আর এখানে কিছু থাকতো না, তাহলে এখানে তিন গুণ দুই হয়ে যেত। বুঝতে পারলাম? তাহলে দেখো এটার অ্যান্সার কত হবে, গিভেন এর স্কোয়ার মানে ষোলো মাইনাস দুই, দুই ক্যান্সেল হচ্ছে তিন, ষোলো মাইনাস তিন অর্থাৎ তেরো। ক্লিয়ার? নেক্সট, এখানে দেখো আমাকে ডাইরেক্ট মানটা বের করতে দেয়নি, এখানে আছে এক্স প্লাস ওয়ান, বাট এটার বর্গ করলে হয় এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার, বাট এখানে দিয়েছে দেখো এক্স মাইনাস থ্রি। তাহলে এই মানটা বের করার জন্য আমার বের করতে হবে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান কত, সেটা আগে আমাকে বের করতে হবে, তারপরে আমি এটা বের করতে পারবো। সো এটা কি করে বের করবে, দেখো এখানে এক্স প্লাস ওয়ান রয়েছে, তো এখানে যদি আমি মাইনাস চার বিয়োগ করি, তাহলে এখানে আমাকে মাইনাস চার বিয়োগ করতে হবে, তাহলে এটা মাইনাস চার বিয়োগ করলে কত হবে, দেখো এক্স প্লাস ওয়ান মাইনাস চার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে বারো মাইনাস চার মানে আট, যেহেতু আমি বাঁ দিকে চার বিয়োগ করেছি তাই আমাকে ডান দিকে চার বিয়োগ করতে হবে। তাহলে দেখো হচ্ছে এক্স মাইনাস থ্রি, এটা সমান দিয়ে হচ্ছে এক্স মাইনাস থ্রি, মানে এই পোর্শনটা এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি সমান কত পেলাম, আট পেলাম। এটার অ্যান্সার কি হবে এরপর, দেখো এক্স মাইনাস থ্রির বর্গ এখানে দিয়ে দিয়েছে, তাহলে আটের স্কোয়ার মানে চৌষট্টি মাইনাস দুই অর্থাৎ 62। নেক্সট, এটা দেখো ডাইরেক্ট তোমাকে দিয়ে দেয়নি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ডাইরেক্ট তোমাকে গিভেন করেনি, একটু ব্রেক করে দিয়েছে। তো এটাকে আমরা কি করব, প্রথমে এক্স দিয়ে ভাগ করে দেবো, বা ফোর এক্সটাকে সমানের ওদিকে নিয়ে যাই, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফোর এক্স লিখতে পারি, এরপর আমি এক্স দিয়ে ভাগ করব, তাহলে হবে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার, এটার নিচে এক্স আসবে, এটার নিচে এক্স আসবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার হচ্ছে, এখানে কি এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স পড়ে থাকছে চার। তাহলে এরপর আমরা ডাইরেক্ট এটার মান বের করতে পারবো, গিভেন এর স্কোয়ার ষোলো মাইনাস দুই অর্থাৎ চোদ্দ। ক্লিয়ার হলো? তো আমরা দেখে কিভাবে এটা অ্যান্সার বের করতে পারবো, দেখো যখনই তোমাকে দেবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো, তাহলে এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হবে এই যে পাঁচটা রয়েছে, এটা দেখো এখানে চার ছিল,
মাইনাস চার ছিল, মাইনাস টু নেব না, চার হবে। কারণ কি, যখন তুমি সমানের ওদিকে নিয়ে যাবে প্লাস হয়ে যাবে, বুঝতে পারলাম? যদি এখানে প্লাস ফাইভ থাকতো তাহলে এটা অ্যান্সার কত হতো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত হতো, মাইনাস পাঁচ হতো। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তাহলে এই পাঁচটা অঙ্ক রইল তোমার হোম টাস্ক। অবশ্যই এই পাঁচটা অঙ্কের অ্যান্সার দাও এবং কমেন্টে জানাও যে তোমার অ্যান্সার কত আসছে, আমি সেটা লাইক করে দেব। আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমাদের বেসিক কনসেপ্টের সঙ্গে শর্ট ট্রিক্স আমি খুব ভালোভাবে শেখাতে পেরেছি। তোমরা যদি চাও এরকম ক্লাস আরও হোক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। তোমরা যারা অঙ্ক একদম বেসিক কনসেপ্ট থেকে জিরো লেভেল থেকে শিখতে চাইছো, আমার অল ইন ওয়ান ম্যাথ কোর্সে ভর্তি হতে পারো, যেখানে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে টাইপ ওয়াইজ একদম জিরো লেভেল থেকে করানো রয়েছে। টেট কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে সমস্ত চ্যাপ্টার, পাটিগণিত, অ্যাডভান্স, সিম্প্লিফিকেশন, যারা প্রাইমারি টেট দেবে তাদের জন্য আছে সিম্প্লিফিকেশন, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও ইনস্ট্যান্ট তুমি পেয়ে যাবে এবং এনি টাইম ডাউনলোড করে সেই ভিডিওগুলো দেখতে পারবে। ক্লাস করতে করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, সেটা ইনস্ট্যান্ট বা ওই দিনের ভেতরে আমি ডাউটটা ক্লিয়ার করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।